ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে, সব সময় আপডেট থাকুন খবরে। আবহাওয়া দপ্তর থেকে কয়েকদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে বর্ষা সঠিক সময় মতোই ঢুকবে। আবহাওয়া দপ্তরের কথা মতো বর্ষা বাংলাতে প্রবেশও করেছে। কিছুদিন আগে আম্ফানের দাপটে ক্ষতি হওয়া বাড়ি এখনও ঠিক হয়নি, এরই মধ্যে বর্ষা প্রবেশ করেছে। এখনও পর্যন্ত যারা মাথা গোঁজা জায়গাটাও ঠিক করতে পারেননি তাদের কপালে চিন্তার ভাঁজ। আন্দুলের তৃণমূল কার্যালয়ে মা মাটি মানুষের ভবন থেকে সেই সব মানুষের হাতে আজ ত্রিপল তুলে দেওয়া হলো। আমাদের এলাকায় যাদের যাদের আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি, যার মাথায় একটুখানি ত্রিপল চাপানোর দরকার আছে তাদেরকেই আমার দিয়েছি। মানে এখনও গুনে বলছি না যে 30 জনকে দিলাম, 50 জনকে দিলাম। আমরা এই এলাকা চত্বরে দেখে এসছি, তাতে আমরা মোটামুটি দেখছি গোটা 50-60 লোককে দিলে আপাতত তাদের কাজটা চলে যাবে। মানে সেই 50-60 জন লোককে আমরা এই মুহূর্তে দিয়েছি, এরপরে আরও যদি চিহ্নিতকরণ হয় তাদেরও আমরা দেবো। আজকে আমরা 50-60 জনকে দিয়ে দিলাম ত্রিপলটা। ব্যানারে দিলেন মানে? এটা আমাদের মা মাটি মানুষ ভবন ফ্রড, এই ব্যানারে আমরা দিলাম। মানে আমাদের এই ভবনের উদ্যোগে, ভবনের পক্ষ থেকে, ভবনের যতগুলো আমাদের দলীয় লোক আছেন সবাই কন্ট্রিবিউট করেছে এটার জন্য। সবার কন্ট্রিবিউশনে আমরা এটা দিলাম লোককে, কারণ এই এলাকার সমস্ত মানুষের সমস্ত ব্যাপারে, এর আগে আমরা খাদ্যদ্রব্য দিয়েছি সমস্ত ঘরে ঘরে, নিজেরা পৌঁছে দিয়েছি। আবার দেখলাম যে কিছু লোক এই বর্ষা, প্রাক বর্ষা এবং আমফানের কারণে অসুবিধার মধ্যে আছে, আমাদের সব ছেলে লোকেরা গিয়ে ডেকে এসছে এবং তাদের বাড়ি থেকে গিয়ে ডেকে এনে দেওয়া হচ্ছে। এই নয় কি এখানে এসে তারা চাইতে এসছে। আমরা আরও লোককে দেবো, আমরা আজকেই 50 জন লোককে দিয়ে দিলাম, এবং আরও যদি খুঁজে পাওয়া যায় যে আরও লোক প্রয়োজন আছে আমরা তার জন্য। কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এইভাবে আমি কাউন্ট করে বলতে পারবো না, আমরা তো টোটাল অঞ্চলটা দেখতে পাচ্ছি না। মানে লাইনের ওপরে একটা পোর্শন আছে, আমাদের এখানে একটা পোর্শন আছে। আমাদের এখানে মূলত যাদের ক্ষয়ক্ষতি জায়গাটা, আমার এই যে এলাকা, এই এলাকা থেকে লাইন ধার পর্যন্ত, এর মধ্যে লোকের ক্ষতি একটু হয়েছে, চাল ভেঙেছে। হ্যাঁ, তো সেটা দেখ থাকুন খবরে।